শাহনাজ ভাই, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার সবাই অনেক জনপ্রিয় মানুষগুলো অভিনয় করেছেন এবং আবিদ রনি মিউজিক করেছেন চমৎকারভাবে, সেখানে গান করেছেন বিলাল খান, কোনা ঐশী, বিলাল খান, নিশিতা বড়ুয়া, বেলি আফরোজ, আপনি নামগুলো শুনেছেন যারা স্বশাক্ষেত্রে অনেক জনপ্রিয় মানুষগুলো গানের মানে গান কণ্ঠ দিয়েছেন, মিউজিক করেছেন, গানগুলো আপনাদের ভালো লাগবে এবং আমি অভি বলছিল না যে কনফিডেন্স বেড়ে গিয়েছে, মনে করেছি এতগুলো ছবির সাথে এতে আসবে, আমার প্রোডিউসারকে বলেছি এবং প্রোডিউসারকে আজকেও বলবো, অনেকে নিশ্চিত করবে এতগুলো সাংবাদিকের সামনে যখনই ঘোষণা দেন অ্যাটলিস্ট যেন ছবি কখনো না পিছায়, অ্যাটলিস্ট আপনি যদি এক হল পান, এক হলেও যেন আপনার সাহস নিয়ে আপনি সিনেমা আনবেন, কারণ আমাদের সিনেমা নাকি ঘোষণা দিয়ে অনেক আয়োজন করে পরে হল পায় না, মুখ পায় না, পলিটিক্সের কারণে ছবিটা অফ করে দেয়, মেরিট নষ্ট হয়ে যায়, আপনার ধরে নেন টাকাটা পানিতেই ফেলে দিয়েছে, তারপরও একটা ফেস্টিভ্যালে আসবেন, মানুষ দেখবে, মানুষ জানবে এবং হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য আলটিমেট ভেরি গ্রেট প্রোডিউসার, সাহস করে বলেছে আমি আসবে, অভি ধন্যবাদ, ও এত ছবি রিলিজ করে, ও নিরুৎসাহিত করলেও প্রথমে ছবির সবকিছু দেখে ওর যে সাহস, ওর যে উৎসাহ, সেটা আমাদেরকে আমাদের এই উৎসাহকে আমাদের শক্তিকে আরো দৃঢ় করেছে, আমি বিশ্বাস করি শোনার জন্য সবার ভালো লাগবে এবং আমি শিওর আপনারা দেখার পরে হতাশ হবেন না এবং যে কষ্ট করেছি শোনার জন্য নিয়ে সিনেমা নিয়ে আমার মনে করি অনেকের সেই নিন্দুকের কথা অনেকখানি কেটে যাবে যে না সিনেমা নাই, এই নাই, সেই নাই, অনেকখানি কেটে যাবে, মানুষ তো আসলে কাজ দিয়েই তার উত্তরটা দিতে হয়, জাহিদ ভাইকে সম্পর্কে তো বলার কিছু নাই, যত্ন করে সুন্দরভাবে অভিনয় করিয়েছে, কাজ করিয়েছে এবং আমি কৃতজ্ঞ ওনার কাছে যে আলটিমেট আমি করতে করার চেষ্টা করেছি এবং হি ইজ স্যাটিসফাইড অ্যাবাউট মাই ওয়ার্ক, ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাইও খুব খুশি, সবাই দেখে তারা বাইরের থেকে কালার গ্রেডিং করে আনছে এবং কালার গ্রেডিং সব কিছুই ওনারা যত্ন করেছে, বাকিটা আমাদের তকদির, আল্লাহর রহমত এবং আপনাদের পৌঁছে দেওয়া, ট্রুলি যত ভালো কিছুই করি আপনারা না পৌঁছে দিলাম, আল্লাহর রহমত না থাকলে, রিজিকে না থাকলে সেই ছবি কখনো ক্লিক করা খুব কঠিন, তা আমি বিশ্বাস করি আপনারা পৌঁছে দিবেন, আপনারা ভাইয়েরা আমার আবারও বলি সেই এই সিনেমা শোনার চর, যদি বলেন 10 বা 12 বছর পর আপনি ঈদে আসছেন, দীর্ঘদিন পরে একটু বলেন, আমার প্রথম সিনেমা ঈদে রিলিজ হয়েছিল 2008-এ ভালোবাসা ভালোবাসা, তো তারপরেও আমার সিনেমা রিলিজ ছিল ঈদে, বাট অনেক গ্যাপের পরে ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে, এটা একটা বড় একটা আকর্ষণ মনে হয়, এটা নিজের কাছে একটা ঈদের ভাব লাগে যে এত প্রচার, আপনারা এত প্রচার প্রচারণা, আর একটা মনে হয় যেন একটা একটা উৎসব নিজের কাছে এবং সেটা আমি মনে করি যে অনেক দিন পরে সেই রিলিজটা আমাকে অনেকখানি ভারমুক্ত করেছে, দিন শেষে তো আমি শিল্পী তারপরে অন্য কিছু, তো শিল্পী হিসেবে সেই আমার কর্মটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাকিটাও ডিপেন্ড করবে কিন্তু আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার উপরে, এই সিনেমাটা যদি হলে এসে মানুষ না জানতে পারে না দেখে আজকে এই ঘরের মধ্যেই শেষ হয়ে যায়, এই সিনেমার কিছু থাকবে না, আর রবি যে কথাটা বললো যেটা আমাদের মাত্র আজকে শুরু হলো, আমরা কিন্তু ধাপে ধাপে এটাকে অনেক অনেকভাবে আমরা এটাকে পাবলিসিটি করবো, আমরা এটাকে প্রচার করবো আপনাদের সাথে নিয়ে, আপনাদের পরামর্শ আপনাদের উপদেশও আমাদের অনেক পাথেও আপনাদের উপদেশ আপনাদের পরামর্শ নিয়ে কাজটি করতে চাই, একটা সিনেমা ভালো গেলে একটা প্রডিউসার বাঁচে, শিল্পীরা সিনেমা পায়, হল বাঁচে, সব কিছু মিলে আসলে আমরা এই সিনেমাটাকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং সিনেমাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, আপনারা সেই প্রত্যাশা রাখবেন, ভালোবাসায় রাখবেন জাহেদ খানকে, এই জন্য আজকে দেখেছেন কিন্তু বড় কোনো মানুষ নিয়ে অনেক প্রধান অতিথি নিয়ে আমরা কিন্তু আয়োজন করিনি, আমরা একদম সিনেমার যে সংশ্লিষ্ট এবং আপনারা এদেরকে নিয়ে আমরা করেছি, কারণ কষ্ট করেছি আমরা, প্রচার করবেন আপনারা, আপনাদেরকে মনে হবে না যে কোনো কারো কপি দেখে কোনো অভিনয় করেছে, গল্প দেখে মনে হবে না ওখান থেকে নিয়ে এসে কেউ জুড়ে দিতে পারবে না ইউটিউবে যেখান থেকে ওইখান থেকে সিন নিয়ে এসে, আপনারা পোস্টার দেখেই তো বুঝতে পারছেন মৌলিক পোস্টার, কেউ বলতে পারবেন যে এখানে কোনো পোস্টারে মাথা লাগানো হয়েছে, কোনো পোস্টারে কোনো আলাদা কোনো মানে লোকেশন ইউজ করা হয়েছে, কোনো বডি লাগানো হয়েছে, দেখেন আপনারা কিচ্ছু না কিন্তু
মৌলিক সিনেমা করার গল্পের মজাই একটা আলাদা তো সেই জায়েদ খানকে এই মৌলিক সিনেমায় দেখবে শোনার জন্য বুঝতে হবে যে না জায়েদ খান মৌলিক সিনেমার বাইরে জায়েদ খান অভিনেতা নায়ক হওয়ার থেকে বাইরে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে পেরেছি কি পারি নাই সেটা আপনারা দর্শক রায় দিবেন আমার কাছে আমি করেছি যা আপনারা আপনারা পৌঁছে দিবেন দর্শক দেখবে তাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই বাকিটা দর্শকের কাছে রাজকুমার সাথে ফাইট হবে জায়েদ খানের সম্পর্কিত কাছে ভিডিও হ্যাঁ সবাই রাজকুমার সাথে ফাইট হবে কেউ